হাদিসের ভাষ্য অনুসারে এই রামাদানি পৃথিবীতে একটা বিকট আওয়াজ হবে যা মহাপ্রলয়ঙ্করী হবে ইবনে মাসুদ রাজি আল্লাহ তাল্লাহন তিনি বর্ণনা করছেন কাল রাসুল উল্লাহি সাল আলী ওসাল্লাম ইদা কান সৈ হাতুন ফি রমাদান যখন রমাদানে বিকট আওয়াজ হবে ফা ইন্না হুইয়া কোন মা আমা হাতুন সাওয়াল তাহলে সাওয়াল মাসে যুদ্ধবিগ্রহ ছড়িয়ে পড়বে আমরা কিন্তু যুদ্ধবিগ্রহ আরও এসকেলেটেড হবে যেটা ইউক্রেন রাশিয়ার যুদ্ধে আর অনেক পক্ষ তৈরি হচ্ছে সেখানে আমরা দেখতে পাচ্ছি ন্যাটোর অবস্থান এবং আমেরিকার অবস্থান এই ঘটনাটি কখন ঘটবে যেই বছর রমাদানটি শুরু হবে শুক্রবার রাতে সেই রমাদানে মূলত এই ঘটনাটি ঘটবে এই হাদিসটিকে অনেকেই এভাবে প্রচার করছেন যে এটি এই রমাদান মানে এবছরের এই রমাদান এটি সংঘটিত হবে এবং আমাদের দেশে মানে ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে বাংলাদেশ পাকিস্তান এবং ইন্ডিয়াতে যেহেতু রমাদানের পনেরো তারিখ এটি শুক্রবার হবে এবং শুক্রবার রাতেই এটি সংঘটিত হওয়ার সম্ভাবনা আছে বলে লোকজনকে আমরা দেখছি তারা বিভ্রান্ত আতঙ্কিত এবং আশঙ্কিত অবস্থায় তারা আছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ ওসলাত ওসালাম আল্লাহ রসুল্লাহবা প্রিয় দর্শক প্রিয় দেশবাসী আপনাদেরকে একটি ভয়াবহ এবং গুরুত্বপূর্ণ বিষয়ে সতর্ক করতে চাই আর তা হলো হাদিসে এসেছে যে বছর রমাদান শুরু হবে শুক্রবারে এবং মধ্য রমাদান অর্থাৎ পনেরোই রমাদান হবে শুক্রবার সেই বছরের ওই শুক্রবারে আকাশে একটি বিকট আওয়াজ হবে যেই বিকট আওয়াজের মাধ্যমে সত্তর হাজার লোক অন্ধ হয়ে যাবে সত্তর হাজার লোক বেহুশ হয়ে যাবে সত্তর হাজার লোক তারা বধির হয়ে যাবে এবং সত্তর হাজার লোক বোবা হয়ে যাবে আরও ভয়াবহ অনেক কিছু ঘটতে থাকবে সেই সময় যে সকল লোকেরা তারা ঘরের মধ্যে ঢুকে যাবে তারা কম্বল মুড়ি দিয়ে শুয়ে থাকবে এবং লোকেরা যদি তারা সেজদায় লুটিয়ে পড়ে তারা যদি তাকবীর বলতে থাকে এবং তাদের তাদের ঘরের দরজা জানালে যদি তারা বন্ধ করে দেয় তাইলে কেবল তারা বাঁচতে পারবে অন্যথায় অন্য সকলে তারা ধ্বংস হয়ে যাবে এ বছরের পনেরোই রামাদান কিন্তু শুক্রবার অতএব হাদিসের সাথে অনেকটা মিলে যাচ্ছে বলে আমরা বুঝতে পারছি সেই কারণে আমরা অনেকে আতঙ্কিত এবং ভয়াবহভাবে অনেকেই সন্তুষ্ট আছেন আমাদেরকে জানতে বলেছেন এবং জানাতে বলেছেন এই বিষয়ে তাদের করণীয়কে সেই বিষয়গুলো ইনশাআল্লাহ আজকে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব বিশেষ করে আমরা আজকে যে বিষয়টি বলতে চাই যেটি আমরা জানতে পারি যে হাদিসটি ফিরোজ দায়েলামে তিনি বর্ণনা করেছেন রাসুল্লাহ সাল্লাম বলেছেন বলে তিনি দাবি করছেন এবং এটি আল মজামুল কবির ইমাম তাবরানি তিনি তার আল মজামুল কবিরে তিনি হাদিসটি উল্লেখ করেছেন হাদিসটি হচ্ছে এরকম যে ইয়াকু ফি রমাদানৌতন রামাদানের একটি বিকট আওয়াজ হবে ফি কলুফি আউ্লিহি ওফিহি ও এটি কি রামাদানের শুরুতে হবে নাকি মধ্যখানে হবে নাকি শেষে হবে তখন বরং রানের মধ্য রমাদান অর্থাৎ পোনোই রমাদান এটি ঘটবে ইদা কেন লাইলাতুন নিসফি লাইলাতুল জুমা যদি সেই মধ্য রমাদানটি অর্থাৎ পোনরই রমাদান যদি জুমার রাত হয় তাইলে মাত্র এটি ঘটবে ইয়া কনসৌতুন ফি সামা ই আসমান একটি বিকট আওয়াজ হবে ইউস আ সত্তর হাজার লোক তারা আহ তারা বোবা হয়ে যাবে ওয়ু আমা সাবনা আলফান সত্তর হাজার লোক তারা অন্ধ হয়ে যাবে ওয়ু সুইমু সব আলফান এবং সত্তর হাজার লোক তারা বধির হয়ে যাবে কলু ফামিনাস কলুফামানি সালেমু মিন উম্মে তিকা ইয়ারাসুর্লাহ তাহলে আপনার উম থেকে কারা বেঁচে থাকবে ইয়ারাসুরল্লাহ কলহমান লেজিনাম বাই তাহু তখন তিনি বললেন যে ব্যক্তি তার ঘরের মধ্যেই থাকবে ওতা আউয়া জাবি সুজুদি শেষে জাল লুটিয়ে পড়ে আল্লাহর কাছে আশ্রয় চাইবে ওয়াজাহারবি তকবির ইলিল্লাহে সে আল্লাহর জনে তাকবির বলবে সুম্মায়ত বারহু সৌতনা আখার এরপর আরেকটি বিকট আওয়াজ হবে সেই মধ্য রামাদানে শুক্রবার যদি মধ্য রমাদান হয়ে থাকে তাহলে বিকট আরেকটি আওয়াজ হবে ও সৌতলাওয়াল সৌত জিবরিল প্রথম আওয়াজটি হবে জিবরিল আওয়াজ ওস্তানি সৌত শায়তান আর দ্বিতীয়টি হবে শয়তানের আওয়াজ মানে বিকট আওয়াজ ফর সৌতুফি রমাদান অতএব রমাদানে সেই বিকট আওয়াজটি হবে যেই আওয়াজের কথা হাদিসে এসেছে ওয়াল মা আতুফি শাওয়াল এরপরেই রমাদান মাসের পরে যে সাওয়াল মাসটি আসবে সেই শাওয়াল মাসে বিশাল ধ্বংসযোগ্য তৈরি হবে চারিদিকে অর্থাৎ যুদ্ধবিগ্রহ ছড়িয়ে পড়বে যে জিল কাদা মাসে লোকেরা তারা বিভিন্ন দলে তারা উপদলে বিভক্ত হয়ে যাবে এবং তাদের মধ্যে বিভিন্ন ধরনের বিচ্ছিন্নতা তৈরি হবে ওই ও আল হুজ্জা যে এরপরে তো হজের মাস অর্থাৎ জিলহাজ জিলহাজ মাসে হাজিদের উপর আক্রমণ করা হবে তাদের সম্পদ লণ্ঠন করা হবে وفي المحرم وما المحرم؟ يقول إيه المحرم بولن, بولن. محرم كي محرم كي محرم كي تنبالي قطة بولين أوله بلاء على أمتي محرم البرتهم إيه عن أمر أمار جنة بيبود هو وآخره فرح لأمتي كنتو شاشر عن شتيه يتحب أمار أمار جنة أتعانون الراحلة في ذلك الزمان بِقَتَبِهَا بها ينجو عليها المؤمن له من دس তাবুল্লুমি আতা আলফিন এবং আদিসের ভাষ্য অনুসারে সেই সময় যে ব্যক্তি কোনো বাহনের উপর চড়ে মুক্তি পেতে চাইবে অর্থাৎ এই যে বিকট আওয়াজ এবং এখানে যে ধ্বংসযোগ্য হবে অন্যান্য যে সকল বিষয় হবে সেই সকল ব্যক্তিরা তারা যদি কোনো বাহনের উপর চড়ে তারা মুক্তি পেতে চায় তাহলে তার ঘরে এক লক্ষ আনন্দের সামগ্রী বিভিন্ন ভোগের সামগ্রী অথবা বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী থাকার চেয়েও অনেক অনেক বেশি উত্তম হবে বলে তার কাছে বিষয়টি প্রতীয়মান হবে এই আমরা একটি হাদিস দেখতে পাই ঠিক আরেকটি হাদিস আমরা দেখতে পাই এই বিষয়ে সে হাদিস টিবনে মাসুদ আল্লাহ তালন তিনি বর্ণনা করছেন এবং তিনি বলছেন রাসুল্লাহ সাল্লাহ আসলাম বলেছেন এদের কানা ফি রমাদান যখন রমাদানে বিকট আওয়াজ হবে ফাইন হইয়া কোন মার মাতুন তখন সাওয়াল মাসে যুদ্ধবিগ্রহ ছড়িয়ে পড়বে ও তুমঈুল কাবাই উলফিল জিল কাদাতে জিল কাদ মাসে তখন বিভিন্ন যে গোত্রগুলো গোত্রগুলো তারা বিচ্ছিন্ন হয়ে যাবে তারা বিভিন্ন দলের উপদলে তারা বিভক্ত হয়ে যাবে ও তুসফাকুদ্দীমা ওফিজি জিল ওল উল মহার্মার্মে এবং জিল হজ মাসে তখন রক্ত প্রবাহিত হবে অর্থাৎ যুদ্ধবিগ্রহ মারামারি হত্যা ইত্যকার সংগঠিত অমাল মহারাম তিনি বলছেন মহারাম কি তিনবার তিনি মহারামের কথা বলেন হাই হাতা হাই হাতা হাই আফসোস আফসোস ইউকালুফি হারা হারাজান হারাজান যান লোকদেরকে সেখানে দলে 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 অকাতরে তাদেরকে হত্যা করা হবে কুলন ওমা সৈহা তুইয়া রাসুল্লাহ তখন সাবিরা বললেন যে সৈহা মানে কি তখন তিনি বললেন হ্যাঁ ধি ফিন নিসফিমিন রমাদান লাইলাত জুমা এটি হচ্ছে রমাদানের মধ্য রমাদানে জমা আর রাতে একটা বিকট একটি আওয়াজের নাম ফতেকুন হাদ্দাতন ফাতাকুন হাদ্দাতন তুকিজুন না এমা তখন একটি বিকট আওয়াজ হবে ঘুমন্ত ব্যক্তিরা তারা জেগে উঠবে ওয়াতুক ঈদু আল কায়মা এবং যারা দাঁড়িয়ে ছিল তারা বসে পড়বে ওয়াতুক রিজুল আতিন। এবং নারীরা তারা তাদের ঘর থেকে এই জুমার রাতে তারা তাদের ঘর বাড়ি থেকে বের হয়ে যাবে ফাইজা সাল্লাইতুম এরপরে ফি সানাতিন ক্যাসিরাতিল জালা জিলি ওয়াল বারাদি এটি এমন একটি বছরই হবে যে বছর ব্যাপক পরিমাণ চারিদিকে আপনার ভূমিকম্প হবে এবং সেখানে শৈত্য প্রবাহ চারিদিকে চলতে থাকবে ফাইজা ওয়াফা কাশাহ রমাদন ফি তিল কাস ইল্লা জুমা এখন মূল আলোচনা এসে যদি এই ঘটনাটি যদি এই ঘটনাটি কখন ঘটবে যেই বছর রমাদানটি শুরু হবে শুক্রবার রাতে অর্থাৎ বৃহস্পতিবার দিন গিয়ে শুক্রবারের যে শুরু অর্থাৎ যে রমাদানটি শুরু হবে বৃহস্পতিবার রাতে কারণ আমরা জানিত আরবি মাসটা শুরু হয় মূলত রাতে অর্থাৎ বৃহস্পতিবার রাতে শুক্রবারে যে এই রামাদানটি শুরু হবে সেই রামাদানে মূলত এই ঘটনাটি ঘটবে ফৈজা সাল্লাই তুমুল ফৈজ রামিন ইয়ামিল যখন তোমরা সেই জুমাবারের অর্থাৎ জুমার দিনের সকালবেলার ফজর নামাজ যখন তোমরা পড়বে তাইলে সেই যে পনেরোই মধ্য রামাদানে যেই শুক্রবারটি হবে ফজর নামাজ পড়ার পর তোমরা কি করবে ফতখুলু বইও তোমরা তোমাদের ঘরে ঢুকে যাবে ওয়াগলি কু আবু তোমাদের দরজা জানালা বন্ধ করে দেবে শুদ্ধ কুয়া এবং তোমাদের জানালার যে খিলালগুলো আছে এগুলো তোমরা বন্ধ করে দেবে ওয়াদা সিরুয়াং ফুসাকুম তোমাদের নিজেরকে কম্ব

বলতে চাই কারণ চারিদিকে এই হাদিসগুলো নিয়ে বিভিন্নভাবে কথা চলছে এবং মানুষের আতঙ্কিত আশঙ্কিত এবং তারা তারা অনেকটা তারা এটি নিয়ে তারা আশঙ্কার মধ্যে তারা আছেন যে করণীয় কী সেটি তারা বোঝার চেষ্টা করছেন আমরা প্রথমত যে বিষয়টি বলতে চাই প্রথম যে হাদিসটি যেটি আমরা বলেছি যে মজামুল ক্যাবির ইমাম প্রথম যে হাদিসটি যেটি আমরা বলেছি যে মাউজামুল কবির ইমাম তাবারানি তিনি উল্লেখ করেছেন এই হাদিসের ব্যাপারে আমরা দেখতে পাই যে শেখ হালবান রহিমুল হাদিসটিকে বলেছেন মাউজু হাদিসটি বানোয়াট দুই নম্বরে ইবনুল জাউজে তিনি বলেছেন হ্যাঁ দ্যাদিসহ এটা এমন একটা হাদিস যে হাদিসটি সহি নয় ওকাইলে তিনি বলেছেন এই হাদিসের বর্ণাকারী আব্দুল ওয়াহাব সাবি সাহেতের কোনো মানুষই না মানে সে আসলে কিছুই না এই লোকের কোনো ব্যক্তিত্ব নাই সে হাদিস বর্ণনা করার মতো তার কোনো স্ট্যান্ডার্ড নাই ইবনু হিবান তিনি বলেছেন কানিয়া শেখুল হাদিসুল যে আব্দুল ওহাব যিনি হাদিসটি বর্ণনা করেছেন তিনি আসলে হাদিস চুরি করতেন আসলে তিনি বানিয়ে বানিয়ে হাদিস এগুলো বর্ণনা করতেন এবং তার মাধ্যমে কোনো হাদিসের দলিল নেওয়া জায়জ নেই বলেছেন মন কারুল হাদিস এই ব্যক্তির হাদিস প্রত্যাখ্যাত ইমাম জাহাবি বলেছেন বাতিল এই ব্যক্তির কথাও বাতিল এবং এই হাদিসটিও বাতিল হাইসামি তিনি বলেছেন এই যে হাদিসটি যিনি বর্ণনা করেছেন আব্দুল ওয়াহাব ইবনুল জাহাক তিনি এই বর্ণাকারী তিনি হচ্ছেন মাতৃক বা পরিত রিজেক্টেড তার কোনো কথাই গ্রহণ করা যাবে না ইবনুল করিম রাহেমুল্লাহ বলেছেন যে সকল হাদিসে দিন তারিখ খন নির্ধারণ করে বলা আছে লাশে হুফিল তাওয়ারিখ আলমোস্তাক বিলিয়া ভবিষ্যৎ বর্ণাকরণ সংক্রান্ত যে হাদিসগুলোতে দিন তারিখ খন বলা আছে এগুলো গ্রহণ করা যাবে না এগুলো সবই দুর্বল এবং এই যে পরবর্তী যে হাদিসটি আমরা বলেছি সেই হাদিসের ব্যাপারে শেখ বিন বাস তিনি কি বলেছেন একটু আমরা শুনতে তার কথাটা একটু আপনাদেরকে বলছি তিনি বলছেন বালাগানি আন্না বা আদাল জুহালি ইউ নশরাতন মুস্তাম মুস্তাম আলা হাদিস ইন মকজুবিন আল নবী সাল আলিয়াম ইয়তমানু হাদ হাদিস আল মকজুবা মানসুহু তিনি বললেন যে আমার কাছে এই সংবাদ এসেছে কিছু জাহেল তারা এমন একটি বর্ণনা রাসুলের নামে চারিদিকে ছড়িয়ে দিচ্ছে যেটি মিথ্যা বর্ণনা সেই বর্ণনাগুলো তিনি বলছেন এরপরে তিনি এমনি মাসুদী আল্লাহ সেই হাদিসটি বলছেন যে আদিষ্টি আমরা আপনাদেরকে কিছুক্ষণ আগে বলে শোনালাম তিনি বলেন হাদর হাদিসুল্লাহ আসা সালাহ সেহাদি এই হাদিসের কোনো ভিত্তিই নাই ايه حديثتي কোন بل هو باطل وكذب وقد مر على المسلمين اعوام كثيره صادفت فيها ليله الجمعه ليله النصف من رمضان فلم تقع فيه فلم تقع فيها بحمد الله ما ذكره هذا الكذب من الصيحه وغيرها مما ذكر ديني যে এই রামাদান শুরু হয়েছে আপনার শুক্রবারে এবং মধ্য রামাদান শুক্রবারে হয়েছিল এরকম বহু ঘটনা মুসলমানের ইতিহাসে আগে ঘটেছে অতএব এই ঘটনা আগেও ঘটেনি এখনও এই ঘটনা ঘটার কোনো সম্ভাবনা নেই সামান্যতম কোনো সম্ভাবনা নেই কারণ এগুলো পুরোটাই হচ্ছে মিথ্যা অতএব যারা এই কথাগুলো চারিদিকে ছড়িয়ে দিচ্ছেন তারা যেন সতর্ক থাকেন তারা যেন এই মিথ্যা কথাগুলো মানুষের কাছে না ছড়িয়ে দেন কারণ মিথ্যা প্রচারের দায়ে তারা দণ্ডিত হবেন এটি শেখ বিন বাজ তিনি বলেছেন এবং তিনি বলেছেন যে অবিদায়ালিকা এই يعلم كل وبذلك

হওয়ার ক্ষেত্রে আমরা যেন বানোয়ার কোন বক্তব্য মানুষের কাছে প্রচার না করি বরং আল্লাহ সুন্নত আমাদের ভয় করা দরকার আমাদের এবাদত করা দরকার এবং আল্লা সুফায় তালা এর আনুগত্যে আমাদের নিজেকে লুটিয়ে দেওয়া দরকার প্রিয় দর্শক আমরা যেই কথাটি বলছি যে এই যে হাদিসের ব্যাখ্যা আমরা যে কথাটি বলতে চাই যে এখানে যে হাদিসে বলা হয়েছে হাদিসটি তো এমনিতে বানোয়াট আমরা বলছি দ্বিতীয়ত হচ্ছে যে এর যে কথাটি এখানে বলা হয়েছে যে যে বছরের রামাদান শুরু হবে শুক্রবার এবং মধ্য রমাদান অর্থাৎ পনেরোইতম রমাদান হবে এটি শুক্রবার আসলে কোন সময়ের কোন দেশের কথা বলা হচ্ছে আমরা যে জানি আরব বিশ্বে রমাদান শুরু হয়েছে আসলে বৃহস্পতিবার অর্থাৎ বুধবার রাতে তারা সাহারি খেয়েছেন এবং তারা তারাবি আদায় করেছেন এবং বৃহস্পতিবার রোজা হয়েছে এই আমাদের ভারতীয় উপমহাদেশে বাংলাদেশ পাকিস্তান এবং আগে সমগ্র বিশ্বতে আসলে পনেরোই রমাদান শুক্রবার নয় বরং ষোলোই রমাদান শুক্রবার আমাদের এখানে পনেরোই রমাদান শুক্রবার এটি তো একদিকে এটি একটি মিথ্যা এবং বানোয়াটা এবং ইতিহাসের সাথে কোনো অবস্থা এটি মিলে না তারপরে হাদিসের দ্বিতীয় বিশ্লেষণ আমরা বলতে পারি যে এই যে এখানে ভূমিকম্প কথা বলা হয়েছে এবং বিকট আওয়াজের কথা বলা হচ্ছে আমাদের মনে রাখতে হবে রাসুল উল্লাহ সাল আলী বলেছেন আমার এই উম্মা এসেছে যে আমার এই উম্মা হচ্ছে উম্মা এই উম্মাকে আল্লাহ অন্যান্য জাতিগুলোকে যেভাবে ধ্বংস করে দিয়েছেন বিকট আওয়াজের মাধ্যমে মাধ্যমে এবং আরো অন্যান্য বিষয়ের মাধ্যমে এদেরকে এইভাবে ধ্বংস করে দেবেন না কিন্তু এই সকল বিপদগুলো তাদের আসবে এখানে যে হাদিসের মাধ্যমে আমরা সবকিছু লন্ডবন্ড করে দেবে একটা বিকট আওয়াজ এর মাধ্যমে কিন্তু পূর্ববর্তী জাতিদেরকে আল্লাহ তালা ধ্বংস করে দিয়েছেন হুম সই হাতু মানে বিকট আওয়াজ তাদেরকে ধ্বংস দিয়েছে এটি কিন্তু মুসলিম আগমনের পরে এই জাতীয় ঘটনা ঘটবে না বলে আমরা সই হাদিসের মাধ্যমে এটি বর্ণনা পাই অতএব এই বক্তব্যগুলো পরিপূর্ণভাবে একটি বাতিল বা মিথ্যা বক্তব্য এবং এগুলো বানোয়ার বক্তব্য এগুলোর উপর কোনো অবস্থায় আমাদের বিশ্বাস স্থাপন করা ঠিক হবে না দুই নম্বর বিষয় হচ্ছে যে এটি ইমাম মাহাদির আগমনের পূর্বে ঘটনা ঘটবে বলে বলা হয়েছে ইমাম মাহাদি তো কেয়ামতের আলামতের মধ্যে সবচেয়ে ছোট আলামতের সর্বশেষ আলামত ঠিক এরপরে আর ছোট আলামত ঘটবে না তখন বড় আলামত শুরু হবে যদি আমরা ইসালসলামের আগমন থেকে আমরা শুরু হবে জানি তাহলে এখনই তো ছোট আলামত সব শেষ হয়নি পঞ্চাশটি ছোট আলামত আছে সেই আলামতগুলো তো এখন শেষ হয়নি তাহলে বড় আলামত আসলে কখন আসবে কীভাবে আসবে আর ইমাম মাহাদি আর আগমনের পূর্বে গোটা পৃথিবীতে আমরা জানি যে অবস্থা থাকবে গোটা পৃথিবীর ছোট হয়ে আসবে তিনি আসে এসে আসলে তিনি তীর তলোয়ার দিয়ে তিনি আসলে যুদ্ধ করবে ব্যাপারটি কি পৃথিবীতে আসলে এরকম আসলে কি এরকম কোনো অবস্থা আছে তাহলে তো না এবং তিনি এসে সারা পৃথিবীর শান্তি তৈরি করে দেবেন সেখানে শান্তি বিরাজিত থাকবে আরব বিশ্ব ছোট হয়ে যাবে বলেছেন যে তখন আরবরা সংখ্যা খুবই কম হবে তখন সেন্ট্রাল কোনো অ্যাডমিনিস্ট্রেশন আসলে থাকবে না তখন সিরিয়া থেকে লোকেরা আসবে ইমাম মাহাদিকে সাহায্য করার জন্য এবং ইমাম মাহাদি নিজেও জানেন না যে তিনি ইমাম মাহাদি হবেন অন্যরা তাকে আসলে নেতা বানাবে তারপরে এটি প্রমাণিত এবং প্রকাশিত হবে যে তিনি মাহাদি তাহলে এই যে বিষয়গুলো আরব বিশ্বে এখন কি আপনি ইচ্ছা করে ঢুকতে পারবেন এক প্রান্ত থেকে আরেক প্রান্তে আপনি ইচ্ছা করলে যেতে পারবেন এগুলো সবই কি বানওয়াট কথা নয় সত্যিকার অর্থে রাসুলের হাদিসের সাথে যদি আমরা চাই তাহলে দেখব যে এগুলো সবগুলো আসলে সে কারণে আমরা আপনাদেরকে বলবো যে আসলেই এগুলো সত্য নয় কেয়ামত কবে অনুষ্ঠিত হবে এটা কেবল আল্লা তালায় জানেন তার রাসুলকে পর্যন্ত তিনি জানান নাই কেয়ামত কোন তারিখে কোন ক্ষণে অনুষ্ঠিত হবে তারিখ এবং ক্ষণ এটি জানেন রাসুলসলামত তিনি বলেছেন অ্যাভারেজ কথা তিনি বলেছেন আল্লা সাহানুদের যতটুকু দাঁড়িয়ে দিয়েছেন তারিখ কেবলমাত্র এস আলুন কা আনিসা না মুরসা তারা আপনাকে জিজ্ঞেস করে যে কেয়া মত কবি অনুষ্ঠিত হবে আল্লাহসুফ হান তাহলে তিনি বলেছেন এল মুহায়ন দারব্বি আল্লা সু হায়নুতার ছাড়া আর কেউ এটি জানেন না ফলে কেয়ামতের বিষয়ে আতঙ্কিত না হয় বরং ধরুন আমাদের দায়িত্ব হচ্ছে কেয়ামতের বিষয়ে সতর্ক থাকা এবং কেয়ামত যদি অনুষ্ঠিত হয়ও তাহলে যেন আমরা ইমান নিয়ে আল্লাহর কাছে যেতে পারি সেই কাজগুলো আমাদের করা আমরা আপনাদেরকে অনুরোধ করব যারা এই সকল কথাবার্তা বলেন অনেকে আমরা দেখেছি যে যারা এগুলো বলছেন তাদের এবারও পর্যন্ত শুদ্ধ নয় বা তারা আরবিটা শুদ্ধ করে বলতে পারছেন না হাদিসের যদিও মিথ্যা তারপরে সেখানকার এবারও শুদ্ধ করে বলছেন না কিন্তু তারপরেও তারা এগুলো বলে বলে বেড়াচ্ছেন সাবধান হন আল্লাহ তাদেরকে ভয় করুন আল্লাহ সু